নমস্কার, আমরা রয়েছি আগরতলা শহরে। কোথায় আছি জায়গার নামটা বলবো না। বসন্ত এসে গেছে, বসন্ত আসলে আমাদের সবার মন উড়ু উড়ু করে আর চারিদিকে ফুলের সম্ভার সৌন্দর্যের ভরপুর। চারিদিকে যেন মনে হয় শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি একটি সুন্দর গাছ পলাশ গাছের নিচে। কি সুশোভিত ফুল, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে গাছের মধ্যে। আমরা তার মনোরম দৃশ্য উপলব্ধি করাবো আপনাদের। বসন্ত আসা মানে প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে যাওয়া। আমরা রয়েছি আগরতলা শহরে প্রাণকেন্দ্র, জায়গার নাম বলবো না আমরা, যেখানে আপনাদের দেখার জন্য আমরা এসেছি সকালবেলা। পলাশ ফুলের বাহার দেখুন সুন্দর। আমরা রয়েছি আমাদের সাথে রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ রতন দাস মহোদয়। আপনারা দেখুন আগরতলা শহর এত সৌন্দর্য, পলাশ বনের বা সুবাসিত শহর। রাজন্য শাসিত, রাজন্য ছোঁয়ায় আগরতলা শহর প্রস্ফুটিত। ছায়াত সৌন্দর্য রয়েছে পাশে একটি সুন্দর লেক। আর আমরা তুলে ধরছি আপনাদের সামনে বসন্তের পলাশ ফুলের সুগন্ধ, সুশোভিত মনোরম দৃশ্য। শহরের মাঝে এত সৌন্দর্য আগে কখনো দেখিনি। আগরতলা শহরে বসন্তের আগমনে এত সুন্দর ফুলের বাহার প্রথম দেখলাম আমরা, আর তাই আপনাদের সামনে আজকে তুলে ধরার প্রয়াস করছি। আমাদের সাথে ক্যামেরা রয়েছেন মিস্টার গৌতম দাস, দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কি সুন্দর আগরতলা শহরে প্রাকৃতিক সৌন্দর্য, সুবাসিত ফুল, পলাশ ফুল। একদম উপস্থিত